হ্যালো ফুটবল ফ্যান্স, আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের দলে ছিলেন তিনি। লিওনেল মেসির সঙ্গে জিতেছেন কাতার বিশ্বকাপের শিরোপাও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা থিয়াগো আলমাদা এখন যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে মেসির প্রতিপক্ষ। মেসি খেলেন ইন্টার মায়ামিতে, আলমাদা খেলেন আটলান্টা ইউনাইটেডের হয়ে। বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও আলমাদার বয়স এখনও 22 বছর। জার্মানে ছন্দে থাকলে তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব 23 দলে খেলতে পারবেন, অর্থাৎ তার সামনে এবছর আর্জেন্টিনার হয়ে আরেকটি শিরোপা জয়ের হাতছানি আছে। ফ্রান্সের প্যারিসে এবছরই অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিকের আসর। বাছাই পর্ব উতরাতে পারলে অলিম্পিক ফুটবলের এ আসরে খেলতে পারবে হাভিয়ের মাসচেরানোর দল। মাসচেরানোর দল বাছাই পর্ব উতরাতে পারলে আরেকটি শিরোপা জয়ের হাতছানি থাকবে মেসিরও। এমনিতে অলিম্পিকে যে কোনো দেশের অনূর্ধ্ব 23 দলই খেলে, তবে কোচ চাইলে এর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় তিনজন নিতে পারেন। আর্জেন্টিনা যদি অলিম্পিকের বাছাই পর্ব উতরায় এবং মেসি যদি খেলেন মূল পর্বে, তাহলে কেমন হবে? প্রশ্নটি সম্প্রতি করা হয়েছিল থিয়াগো আলমাদাকে। এই প্রশ্নের উত্তরে আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, জাতীয় দলে লিওনেল স্কলোনির কোচিং স্টাফ আমাকে জানিয়েছে যে আমি অলিম্পিকে দলের পরিকল্পনায় আছি, এরপর আমি সরাসরি হাভিয়ের মাসচেরানোর সঙ্গে কথা বলেছি, এমনকি আমি এ নিয়ে এতটুকুও ভাবিনি, সোজা হ্যাঁ বলে দিয়েছি। আলমাদা এরপর মেসিকে নিয়ে বলেন, আমরা খুব ভালোভাবে কাজ করছি, আমাদের দলটি ভালো এবং অসাধারণ সব খেলোয়াড়ে ঠাসা, আশা করছি আর্জেন্টিনাকে আমরা বাছাই পর্ব উতরে দিতে পারব। আমরা যদি মূল প্রতিযোগিতায় যেতে পারি এবং মেসি খেলতে চায়, তাহলে তাকে স্বাগত। সর্বশেষ 2008 অলিম্পিক গেমসে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি, যেই দলে মেসি সতীর্থ হিসেবে ছিলেন অ্যাঞ্জেল ডিমারিয়া, হাভিয়ের মাসচেরানো ও আগুয়েরোর মতো তারকা ফুটবলাররা। আর্জেন্টাইন সব নামিদামি ফুটবলাররা সেই সময় অনূর্ধ্ব 23 দলের হয়ে অলিম্পিক গেমে মাঠে নেমেছিলেন এবং ফাইনালে নাইজেরিয়াকে পরাজিত করার মাধ্যমে আর্জেন্টিনাকে অলিম্পিকের গোল্ড মেডেলও এনে দিয়েছিলেন মেসি ডিমারিয়ারা। এবং আসছে অলিম্পিকেও আবারও লিওনেল মেসির মাঠে নামার শঙ্কা দেখা যাচ্ছে, যদিও কাজটা অতটা সহজ হবে না। অলিম্পিক গেমসের জন্য আর্জেন্টিনা কোয়ালিফাই করতে পারলেও 2024 কোপা আমেরিকাও সেই সময় অনুষ্ঠিত হবে এবং কোপা আমেরিকার আসরটি শেষ হওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই প্যারিসে অলিম্পিক অনুষ্ঠিত হবে, যার কারণে ক্লান্ত থাকা মেসি সেখানে অংশগ্রহণ করবেন কিনা সেটাও দেখার বিষয়।